নমস্কার বন্ধুরা, বেঙ্গলি হেল্পডেস্ক ইউটিউব চ্যানেলে তোমাদের আর একবার স্বাগতম জানাই। তো বন্ধুরা, ইঞ্জিনিয়ারিং পরীক্ষার্থীদের জন্য বিরাট সুখবর, জেইই অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স 2021-এর যে মেন এক্সাম হয়েছিল তার ফলাফল প্রকাশিত হয়েছে। তার রেজাল্ট কিভাবে চেক করবে সেই সম্পর্কে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওটিতে। তো এর জন্য অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের jeemain.nta.nic.in অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে, এবং এখানে ভিজিট করলে দেখতে পাবেন এখানে দুটি সার্ভার লিঙ্ক দেওয়া রয়েছে রেজাল্ট চেক করার জন্য। তো এই দুটি রেজাল্টের সার্ভারের মধ্যে আপনি যে কোনো একটি সার্ভারের উপর ক্লিক করবেন। তো যে কোনো একটি সার্ভারের উপর ক্লিক করে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু রেজাল্ট আপনার দেখার জন্য বা এনটিএ কার্ড ডাউনলোড করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে জেই পরীক্ষার, এবং তার সঙ্গে তার ডেট অফ বার্থ অর্থাৎ ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার অনুযায়ী এখানে ফিল আপ করবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা সিকিউরিটি পিন দিতে হবে, যে পিনটা আপনারা নিচে কিন্তু পেয়ে যাবেন। তো এই পিনটা দেখে দেখে আপনাদের উপরে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। অনেক ক্ষেত্রে কি হয়, এই যে সিকিউরিটি পিনটা রয়েছে বেশিক্ষণ ধরে এই পেজটি খুলে রাখার জন্য এই সিকিউরিটি পিনটি কিন্তু ইনভ্যালিড হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে রিজেনারেট সিকিউরিটি পিনে ক্লিক করে পুনরায় এই সিকিউরিটি পিনটি চেঞ্জ করে নিতে পারবেন, এবং সেইটি দেখে দেখে উপরে ঘরে এখানে লিখে দেবেন, দেন সাবমিট বাটনে ক্লিক করবেন। এর ফলেই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেন 2021-এর ফেব্রুয়ারি এনটিএ স্কোর আপনাদের সামনে চলে আসবে। সেখান থেকে আপনি আপনার এনটিএ স্কোরটা ডাউনলোড করে নিতে পারবেন, এবং এই এনটিএ স্কোর অনুযায়ী কিন্তু আইআইটি, এনআইটি ইত্যাদি জায়গা বা ইত্যাদি ইনস্টিটিউটে আপনাদের কিন্তু অ্যাডমিশন হবে।